সরাসরি দেখছেন জোকাই এসআই হাসপাতালের ছবি, যেখানে শারীরিক পরীক্ষার পর বের করা হচ্ছে অনুব্রত মণ্ডলকে। প্রায় তিন ঘন্টা ধরে তার মেডিকেল টেস্ট হলো, অনুব্রত মণ্ডলকে বের করা হচ্ছে। সরাসরি দেখতে পাচ্ছেন জোকাই এসআই হাসপাতালের ছবি। গোয়েন্দারা একেবারে হাসপাতালের রিপোর্ট পাওয়ার পর এবং তার সঙ্গে সঙ্গে গরু চোর বলে হাসপাতালে চিৎকার হচ্ছে, সেই ছবিটা আমরা সরাসরি দেখতে পাচ্ছি। ক্যামেরায় অতুল কুণ্ডুর সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। একেবারে আমাদের প্রতিনিধি আবির দত্ত সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলেন। দেখতেই পাচ্ছেন আপনারা, ইতিমধ্যে জোকাই এসআই হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছে অনুব্রত মণ্ডলকে নিয়ে ইডির গাড়ি। দিল্লির উদ্দেশ্যে রওনা হচ্ছেন ইডি আধিকারিকরা। অবশেষে ইডি হেফাজতে এবার অনুব্রত মণ্ডল এবং তাকে নিয়ে যাওয়া হচ্ছে দিল্লি। এই মুহূর্তের ছবি আপনারা সরাসরি দেখছেন। 11:10 আজকে অনুব্রত মণ্ডলকে নিয়ে পৌঁছয় আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশ এবং সেখানে প্রায় তিন ঘন্টা তার শারীরিক পরীক্ষা হলো, মেডিকেল পরীক্ষার শেষে এই মুহূর্তে ইডি হেফাজতে অনুব্রত মণ্ডল নিয়ে যাওয়া হচ্ছে তাকে দিল্লি। ব্রতদীপ ভট্টাচার্য আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছে। ব্রতদীপ, ইডির গাড়িতে এই মুহূর্তে অনুব্রত মণ্ডল এবং গন্তব্য বিমানবন্দর। একেবারেই কুসুমিতা, তুমি দেখতেই পাচ্ছ আমার সামনে ঠিক যে গাড়িটি রয়েছে, WB06H7407, এই গাড়িতে করেই অনুব্রত মণ্ডলকে ইডি আধিকারিকরা নিয়ে যাচ্ছেন এবং সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও রয়েছেন। আমরা দেখলাম কিছুক্ষণ আগেই তোমায় যেটা বলছিলাম, আজকে 11:00 ইএসআই হাসপাতালে প্রথম অনুব্রত মণ্ডলকে নিয়ে আসা হয়। সেখানে নিয়ে আসার পর তার শারীরিক যে পরীক্ষা নিরীক্ষা প্রায় দু ঘন্টার উপর ধরে চলে। চারজন বিভাগীয় প্রধান তাকে তার শারীরিক অবস্থা কিন্তু খতিয়ে দেখেন এবং তারপর তারা যেটা জানিয়ে দেন, অনুব্রত মণ্ডলের এমন কোনো সমস্যা নেই যাতে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। এবং আদালতের তাই নির্দেশ ছিল, যদি অনুব্রত মণ্ডলকে কেন্দ্রীয় কোনো হাসপাতাল যদি ফিট সার্টিফিকেট দেয় তাহলে ইডি তাকে দিল্লি নিয়ে যেতে পারে। এবং সেই অনুযায়ী কিন্তু এই ইএসআই হাসপাতাল থেকে ফিট সার্টিফিকেট পাওয়ার পর অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ ইডি আধিকারিকরা তাকে গাড়িতে করে নিয়ে যাচ্ছেন এবং তাদের গন্তব্য কলকাতা বিমানবন্দর। সেখান থেকে আজকেই বিমানে চাপিয়ে অনুব্রত মণ্ডলকে নিয়ে যাওয়া হবে দিল্লিতে এবং তারপর আগামীকাল সম্ভবত তাকে কিন্তু দিল্লির যে আদালত সেখানে পেশ করা হবে। তুমি দেখতেই পাচ্ছ এই গাড়িতে ইডি আধিকারিকদের সঙ্গে অনুব্রত মণ্ডল গাড়ির মাঝে সিটে বসে আছেন অজয় দাস, সেই ছবিটাই দেখাচ্ছে। একদমই ব্রতদীপ, আমরা সরাসরি সেই ছবি দেখছি। এই মুহূর্তে এম বাইপাস দিয়ে ছুটে চলেছে গাড়ি এবং দেখতে পাচ্ছ ডায়মন্ড হারবার রোডে রয়েছে এবং ডায়মন্ড হারবার রোডের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে বিমানবন্দরের উদ্দেশ্যে এই মুহূর্তে অনুব্রত মণ্ডলকে নিয়ে যাচ্ছেন ইডি আধিকারিকরা। আজই সন্ধে তারা চলে পৌঁছবেন দিল্লি এবং সেখানে কিন্তু আজকে রাত হবে, সেই কারণে অনুব্রত মণ্ডলকে আজ আদালতে পেশ করা যাবে না, আরেক দফা মেডিকেল পরীক্ষা করা হবে দিল্লিতে। এই মুহূর্তে ডায়মন্ড হারবার রোডের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, জোকাই এসআই হাসপাতাল থেকে বের করে অনুব্রত মণ্ডলকে নিয়ে যাওয়া হচ্ছে বিমানবন্দরের উদ্দেশ্যে। ব্রতদীপ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি আবারও রয়েছেন আমাদের সঙ্গে। ব্রতদীপ, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঠাকুরপুকুর যে মেট্রো স্টেশন, সেই মেট্রো স্টেশনের কাছে পৌঁছেছে এবং ইতিমধ্যে বিমানবন্দরের উদ্দেশ্যে অনুব্রত মণ্ডলের গাড়ি কিন্তু যে ছবি আমরা পাশাপাশি দেখতে পেলাম, আমি ব্রতদীপের কাছে আসবো। তবে তার আগে আমাদের আরেক প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, যখন অনুব্রত মণ্ডলকে বের করা হলো তখন আমরা দেখলাম কিছু মানুষজন যারা আশেপাশে উপস্থিত ছিলেন তারা চোর চোর বলে স্লোগান দিচ্ছিলেন, ঠিক কি হয়েছিল সেই সময় আবির? দেখো আজকে দোলের দিন এবং আমরা যেটা দেখলাম যে আজকে যখন অনুব্রত মণ্ডলকে আসানসোল থেকে নিয়ে আসা হলো ইএসআই হাসপাতালে, প্রায় আড়াই ঘন্টা ধরে তার মেডিকেল চেক আপ এবং তার মাঝেই দেখা গেল যে অনুব্রত মণ্ডলকে 6:45 চারজনের টিকিট, অনুব্রত মণ্ডল ছাড়াও আরও চারজনের টিকিট কনফার্ম করা হয়েছে। এবং যেটা এয়ারপোর্ট সূত্র থেকেও জানা যাচ্ছে যে অনুব্রত মণ্ডলের সঙ্গে ইডির গোয়েন্দারা প্রায় তিনজন এবং একজন চিকিৎসক থাকতে পারেন, তাকে নিয়ে যাওয়া হবে এবং সেটা তখনই কনফার্ম করা হয়েছে যখন হাসপাতালের তরফ থেকে বলে দেওয়া হয়েছে যে তিনি ফিট আছেন।
অনুব্রত মণ্ডল তার শারীরিক অবস্থার বেশ কিছু সমস্যার কথা জানিয়েছিলেন হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর তিনি ফিট আছেন এমনটাই জানানো হয় ইডিকে, এবং তারপর সেই কথা জানিয়ে দেওয়া হয় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটকে। এবং সেখানে যদিও শেষ এই আড়াই ঘন্টা অপেক্ষা করছিল আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশও যারা নিয়ে এসছে আসানসোল থেকে অনুব্রত মণ্ডলকে, এখন বর্তমানে দেখা যাচ্ছে যে চারটি গাড়ি রয়েছে, সেই চারটে গাড়িতে এই যে কনভয়টা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গাড়ি এবং তাদের কনভয় অনুব্রত মণ্ডলকে নিয়ে যাওয়া হচ্ছে সেন্ট্রাল ফোর্স সেই গাড়িতে রয়েছে যেমনটা ইডির ক্ষেত্রে থাকে, এবং সরাসরি নিয়ে যাওয়া হচ্ছে এয়ারপোর্টে। আজকে যখন অনুব্রত মণ্ডলকে হাসপাতাল থেকে বার করা হচ্ছিল দেখা যাচ্ছিল যে বিভিন্ন জায়গা থেকে মানুষ যারা সেখানে চিকিৎসা করানোর জন্য এসেছেন বা পরিবারের কোনো সদস্যকে নিয়ে এসেছেন, একেবারে সেই ছবি দেখাবো ঠিক যে সময়ে বের করা হচ্ছে জোকা ইএসআই হাসপাতাল থেকে অনুব্রত মণ্ডলকে, কি হলো দিল্লি যাচ্ছে একেবারেই তারা সরাসরি যাচ্ছেন কলকাতা বিমানবন্দর, এবং 6:45 নাগাদ অনুব্রত মণ্ডলকে ফ্লাইটে করে ইতিমধ্যে তার নামে টিকিট করা হয়েছে যেটা জানা যাচ্ছে সূত্র মারফত, এবং 6:45 নাগাদ এখান থেকে বেরিয়ে দিল্লির উদ্দেশ্যে তারা রওনা দেবেন। অনুব্রত মণ্ডল ছাড়া আরও চারজনের টিকিট করা হয়েছে, তার মধ্যে তিনজন ইডির গোয়েন্দারা থাকবেন এমনটাই আমরা জানতে পাচ্ছি। এবং এই যে যখন অনুব্রত মণ্ডলকে হাসপাতাল থেকে বার করা হচ্ছিল তখন বিভিন্ন জায়গা থেকে স্লোগান উঠতে শুরু করে, যারা সাধারণ যারা এখানে চিকিৎসা করাতে এসছেন বা পরিবারের সদস্যদের নিয়ে এসছেন হাসপাতালে তারা গরু চোর বলে চিৎকার করতে থাকেন। এবং তোমাকে প্রসঙ্গত জানাই, যখন অনুব্রত মণ্ডলের চিকিৎসা চলছিল ভেতরে তখনও বেশ কিছু সময় জমায়েত হচ্ছিল, প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়েছিল এই কারণেই যাতে কোনোরকম উত্তেজনাপূর্ণ কোনো সমস্যা বা কোনো অবস্থা না তৈরি হয়। এবং পুলিশের তরফ থেকেও বারবার যেখানে জমায়েত ছিল সেই জমায়েত যদি কোনো কারণে না থাকে, যদি কোনো চিকিৎসার কারণে কেউ না আসেন তাহলে তাদেরকে সেখান থেকে জিজ্ঞেস করে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু অবশেষে দেখা গেল অনুব্রত মণ্ডল যখন চিকিৎসা করিয়ে বা চিকিৎসার রিপোর্ট নিয়ে মেডিকেল রিপোর্ট নিয়ে তাকে যখন ইডি নিয়ে যাচ্ছে তখন সেই পুরনো ছবি গরু চোর বলে চিৎকার অনুব্রত মণ্ডলকে দেখে তার এই যে ইডির কনভয়কে দেখে করতে শুরু করেন। সেখানে বেশ কিছু মানুষ, তার মধ্যে মহিলারা ছিলেন পুরুষরা ছিলেন, এবং তাদের বক্তব্য ইতিমধ্যে পাওয়া গিয়েছে। একেবারে আবি তুমি আমাদের সঙ্গে থাকো। আজ সকাল 6:40 নাগাদ শুরু হয় অনুব্রত মণ্ডলকে নিয়ে যাত্রা, এবং সকাল 6:40 আসানসোল জেল থেকে বের করা হয় অনুব্রত মণ্ডলকে, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট তাদের নিরাপত্তায় নিয়ে আসা হয় কলকাতায় জোকা ইএসআই হাসপাতালে অনুব্রত মণ্ডলকে। তার মাঝখানে শক্তিগড়ে যেখানে আরেকটি নতুন জল্পনা মাথা ঝাড়া দেয় অনুব্রত মণ্ডলকে জলখাবার খাওয়ানোর জন্য প্রাতরাশের জন্য সেখানে নামায় পুলিশ।